হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতেও আমরা আপনাদেরকে কিছু এমন সন্ধান দিতে চলেছি। আসলে আপনারা আমাদের যে ইউজ ফোনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই বা ফোনের কালেকশনগুলো দেখাই, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমার তো একটা এই ফোন আছে বা আইফোন আছে, অন্যান্য নামি দামি যে ফোনগুলো আছে এগুলার হতে পারে যে ডিসপ্লে ভাঙা বা কোনো কারণে হাত থেকে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, এরকম সমস্যা। যে আপনাদের পছন্দের ফোনগুলো যেগুলো এখন বাসায় পড়ে আছে, কোথায় ঠিক করবেন বা কোন সার্ভিসিং সেন্টারগুলোতে গেলে আপনারা আসলে বেটার সার্ভিসটা পাবেন, তো এই সকল তথ্য এবং এরকম একটি সব সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আসলে আজকে আমাদের মূলত এই ভিডিওটি। তো এই মুহূর্তে আমি আছি হাতিরপুলের মোতালে প্লাজায় চার তলায় এবং লিফটের তিন, এবং যে শপটিতে দাঁড়িয়ে আছি শপটির নাম হচ্ছে পাওয়ারটেল। এবং আমার পাশে যে ভাই আছেন, ভাই কিন্তু হচ্ছে এই শপটির ওনার। এবং একটু পরে আমরা কিন্তু ভাইয়ের কাছে যাবো এবং ভাইয়াদের যে আসলে কন্ডিশনগুলো আছে বা পলিসিগুলো আছে, গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিগুলো যেগুলো আছে এগুলো আমরা বিস্তারিত জেনে নিব, এবং ভাইয়েরা আসলে কী কী ফোন সার্ভিস করেন, সব ধরনের ফোন সার্ভিস করেন কিনা, এবং সার্ভিসের পর তারা গ্যারান্টি ওয়ারেন্টিটা কীরকম দিচ্ছেন। স্যার, কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে যাব, মূলত হচ্ছে ভাইয়ের কাছে যাব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আমার নাম হচ্ছে মোহাম্মদ শোয়েব হোসেন। আচ্ছা জি, আমি হচ্ছে এই আমাদের যেই শপটা আছে এই শপের ওনার। দোকানের নাম হচ্ছে আমাদের পাওয়ারটেল। এই শপে আপনারা এই যে মোটামুটি এই মোবাইল সংক্রান্ত যত জিনিসপত্র আছে আপনারা সব কিছুই আমাদের শপে আপনারা পাবেন, যেমন টাচ ডিসপ্লে থেকে শুরু করে এবং সকল ধরনের মোবাইলের টাচ ডিসপ্লে আমরা মেশিনের মাধ্যমে চেঞ্জ করে থাকি, এবং সকল ধরনের ব্যাটারি এবং সকল প্রকার মোবাইলের যাবতীয় যা যা আছে ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা পাবেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, অ্যাকচুয়ালি টাচ এবং ডিসপ্লের কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। হ্যাঁ, সেক্ষেত্রেও আপনার মনে করেন এই আপনার এই যে অনেক ডিসপ্লে আছে যেগুলো একবারে 100% এই সেটার অরিজিনাল ডিসপ্লে, ওইগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, না ভাঙে না ফাটে, সেক্ষেত্রে আমরা জিনিসটা এই আমরা চেঞ্জ করে দেবো। আর এখন ভাই একটা কথা, সেটা হচ্ছে যে মার্কেটে তো কপি ক্লোন সবকিছু দিয়ে একদম ভরে গেছে। জি জি, হতে পারে সেটা ব্যাটারি, হতে পারে সেটা ডিসপ্লে বা টাচ। জি জি, তো আপনাদের এই প্রোডাক্টগুলো যেটা আপনারা অরিজিনাল বলে দিচ্ছেন, এটা 100% মানে অরিজিনাল বা অথেন্টিক কিনা, বা কেউ যদি আসলে আপনাদের থেকে সার্ভিস করানোর পর কিছুদিন পর দুই এক মাস পরে বুঝতে পারলো যে এটা কপি ক্লোন, তো সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? সেই ক্ষেত্রে যদি কেউ যদি আর কি প্রুফ করতে পারে যে আমাদের ডিসপ্লেটা বা এটা এই কপি বা ক্লোন, যেটা আমরা ক্লোন সেটা আমরা আপনাদেরকে বলে দেবো। আর যদি প্রুফ করতে পারে যে এটা, সেক্ষেত্রে আমরা হয় ওনার অ্যামাউন্টটা রিটার্ন করবো আর না ডিসপ্লে চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে মেইন যে গ্লাসটা আছে টাচটা, এটা আর কি টাচটা ভাঙছে, এটা আমরা মেশিনের মাধ্যমে এই অরিজিনাল ডিসপ্লেটা রেখে আমরা মেশিনের মাধ্যমে জিনিসটা চেঞ্জ করে দেবো। টাচটা চেঞ্জ করে দেবো। জি জি, এটা চেঞ্জ করতে হলে আগে কী করতে হবে, আমাদের যে মোবাইল থেকে ডিসপ্লেটা আলাদা করতে হবে, আমরা এটা আগে করতেছি। যা কাজ হবে মেশিং, এখন এটা হলো আপনার টাচ আর এটা হলো ডিসপ্লে, তো মেশিংয়ের সাথে কেটে দুইটা আলাদা করা হবে। মেশিনটা আছে, এটা হচ্ছে আপনার আর কি যেটুকু আর কি হিটে আপনার ডিসপ্লেটা নষ্ট হবে না, ঠিক ওইটুকু তাপমাত্রা রেখে আমরা কাজ করে থাকি। এখন হচ্ছে আপনার ডিসপ্লের মধ্যে যে গ্লু বা আঠা থাকে, এটা আমরা এই মেশিনের মাধ্যমে রিমুভ করতেছি। যেহেতু কাজ করি সেই ক্ষেত্রে আমরা আর কি সবসময় অরিজিনাল টাচগুলো ইউজ করি। ডুপ্লিকেট টাচগুলো হলে হয় কি, আপনার পারফেক্টভাবে টাচ কাজ করে না এবং আপনার মেশিনে চাপে ওটা ভেঙে যায়, এর কারণে আমরা সবসময় আমরা অরিজিনাল টাচগুলোই ব্যবহার করে থাকি। এই মেশিনের মাধ্যমে আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমরা টাচ এবং ডিসপ্লেটা অ্যাডজাস্ট করলাম, এখন এটার মধ্যে হ্যাঁ অ্যাডজাস্ট করলাম। এখন এর মধ্যে যেই বাবলগুলো আছে রিমুভের জন্য, এই আমাদের কাছে নাসান মেশিন আছে, তারপরে বড় আরেকটা আপনার বাবল রিমুভার মেশিন আছে, এর মাধ্যমে আমরা এটার বাবলটা রিমুভ করব। আচ্ছা ভাই, বড়টাতে বেটার না ছোটটাতে বেটার? হ্যাঁ ইনশাল্লাহ এটাও ভালো, এটাই ভালো। এটা হচ্ছে আপনার লেটেস্ট আর এটা হচ্ছে একটু ওল্ড মডেল। ওল্ড মডেল, এটা হচ্ছে আপগ্রেড মডেল। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো সব কাজ শেষ না? আলহামদুলিল্লাহ টাচটা চেঞ্জ করা হয়ে গেল, এখন কি ফিটিং করবেন? জি,
এখন শুধুমাত্র ফিটিং করলেই ফোন ওকে, তাই তো? ওকে হ্যাঁ। সার্ভিস করা কি শেষ? মানে হ্যাঁ সার্ভিস করা শেষ। এখন আগে যে ভাঙা ছিল এখন কোনো ভাঙা টাঙা নেই, একদম মেশিনের সাহায্যে বুজারি কোনো উপায় না, যেটা কখনো গ্লাস ভাঙছিল ভাঙছিল বা চেঞ্জ করলাম আমরা, হ্যাঁ এরকম কোনো বুজারি। আর ভিউয়ার্স আরেকটা মজার কথা, সেটা হচ্ছে যে এই পুরো কাজটা কিন্তু করতে আমাদের কয়েক মিনিট সময় লাগছে, মাত্র এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু আসলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই তো ভাইয়া? জি জি। আর ভাই আসলে এই এই ফোন ছাড়াও বা এই যে মানে ডিসপ্লে যাদের ভেঙে যায় বা টাচটা যে ভেঙে যায়, তো সব ধরনের ফোন বা যে কোনো মডেলের তো সেম সময় লাগবে বা সেম প্রসেস? হ্যাঁ হ্যাঁ সেম সময় সেম প্রসেস। আগে যেমন আমরা চেঞ্জ করলাম হচ্ছে আপনার Xiaomi, এখন হচ্ছে এই যে মনে করেন iPhone 7 Plus, এটার হচ্ছে আপনার গ্লাসটা ভাঙা, ইনশাআল্লাহ আমরা এই মেশিনের মাধ্যমে এই আমরা iPhone 7 Plus, তারপর এই আর কি কার্ভ ডিসপ্লেগুলো সবগুলো আমরা এই যে চেঞ্জ করে থাকি এবং খুব যত্ন সহকারে জিনিসটা আমরা চেঞ্জ করে থাকি। এখন আসলে আমরা গ্লুটাকে রিমুভ করব, তাই তো? জি জি। যে মেশিনের মাধ্যমে যে গ্লাসটা ভাঙা ছিল এই জিনিসটা যে কাটলাম ওটা আমরা আলাদা করে ফেলছি, গ্লুগুলাও আসলে আঠাগুলাও সরাই ফেলছি এখন। জি জি। টাচটাকে অ্যাডজাস্ট করার পালা। এটা হচ্ছে আপনার ল্যামিনেটিং বলা হয়, এটা এখন আমরা মেশিনের মাধ্যমে ল্যামিনেটিং করবো। এখন হচ্ছে যে আপনারা এই আপনার আপনার মনে করেন ল্যামিনেটিংয়ের পরে আর কি যেটা আছে, হ্যাঁ যে যে বাবলগুলো আছে এটা আমরা মেশিনের মাধ্যমে যে মেশিনের সাহায্যে রিমুভ করবো। জি জি ইনশাল্লাহ। যে আমাদের যে ওই আপনার বাবল রিমুভারের আরেকটা মেশিন, এর মাধ্যমে আমরা এটা ইয়ে করব। অনেকেই আছে মনে করেন ওনাদের দোকানে কিছুই নাই, কিন্তু ওই যে দেখা ওনাদের সব আছে, কিন্তু আমাদেরটা এরকম না। আমাদের দোকানে ইনশাল্লাহ এই যে সব ধরনের টাচ ডিসপ্লে আমরা এই সরাসরি ইয়ে থেকে চায়না থেকে আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে যে এখানে সব ধরনের টাচ এবং LCD এই যে এই আমাদের শপে আছে সব ধরনের টাচ ডিসপ্লে, যেমন আপনার ভিভো থেকে শুরু করে ভিভো, অপো, Xiaomi, তারপর আইফোন, স্যামসাং, যা যা আছে মোটামুটি সব ধরনের টাচ ডিসপ্লে আমরা সম্পূর্ণ মার্কেটে দিয়ে থাকি। দেখেন এখন এই যে আমরা যেই গ্লাসটা চেঞ্জ করলাম, এই দেখেন এটাতে এই যে কোনো প্রকার বাবল বাবল নাই, মানে একদম নতুন, একবারে নতুনের মতো হয়ে গেছে। আপনার যে এটা গ্লাস ভাঙা ছিল এটা আপনিও বুঝবেন না ভাই। এখন আমরা ফোনটাকে ফিটিং করলাম, তাই তো? জি জি। এই যে এইমাত্র আমরা সেটা সেট করলাম এবং আপনারা দেখেন এটাতে এই যে কোনো প্রকার বাবল থেকে শুরু করে আপনার মনে করেন একবারে একদম ফুলি ফ্রেশ, মানে যেটাকে বলা যায় একদম নতুন ফোন। হ্যাঁ এই যে দেখেন, স্টিকারটা উঠে দেখেন, দেখেন আপনারা একদম নতুন ফোন, একদম নতুন, একদম নতুন। এইটুকু বলতে পারি যে আপনার ফোনটা আমাদের এখানে দিলে আপনি একবারে পারফেক্ট ভাবে এবং এই সহজার সহিত আমরা আপনার ফোনটা সার্ভিস করে দেবো। সার্ভিস করে দিয়ে দেবো। কথা বলি, আপনার ফোন সার্ভিস করার পূর্বে মানে অন্য কোথাও সার্ভিস করেন, এমন না যে ভাইয়ের কাছে এসে সার্ভিস করতে হবে, সার্ভিস করার পূর্বে একবার হলেও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবে বা পরামর্শটা তো নিতে পারবে যে হ্যাঁ ইনশাল্লাহ এই আপনার ফোনের যে কোনো সমস্যার ব্যাপারে আমাদেরকে নক করতে পারেন বা ফোন দিতে পারেন। ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, যদি আপনারা আমাদের কাছে ফোনটা ঠিক না করেন অন্তত সৎ একটা পরামর্শ এইটুকু বলতে পারি, এই আপনাকে সর্বনিম্ন রেটে এবং সর্বোচ্চ ভালো মানের সেবাটাই আমরা আপনাকে দিতে পারি। ওকে, তো ভাইয়া ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা যাবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।